আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বড় ঢেলোমেলো ছিলে সেদিন তুমি, ছোট চুলগুলো মুখের ওপর পড়েছিল, ফ্লাজো হালকা উপরে উঠেছিল, ঘুমন্ত এই মুখটাতে পৃথিবীর সমস্ত পবিত্রতা যেন ভর করেছিল। চোখ ফেরাতেই পারছিলাম না, পরে চাদর জড়িয়ে দিয়েছিলাম। তোমার গায়ে আর কপালে চুলগুলো সরানোর পর তোমার কপালে একটা চুমু এঁকে দিতে খুব ইচ্ছে করছিল, কিন্তু নিজেকে আটকে নিয়েছিলাম কারণ তুমি ঘুমিয়েছিলে। তারা তখনও আমাকে চিনতেই না, তাই ওটা করা ঠিক হতো না। অনিমা তো পুরো অবাক, তার মানে সেদিন অনিমার গায়ে চাদর হিয়া দেয়নি, সে দিয়েছিল। হঠাৎই কিছু একটা মনে হতেই তাকে প্রশ্ন করলো, তুমি বললে তুমি আমাকে খুঁজছিলে, তার মানে তুমি সেদিনের আগেই আমাকে দেখেছো, কিন্তু কোথায়? এটা শুনে আদ্রিয়ান যেন হুঁশে এলো, এতক্ষণ হয়তো ঘোরের মধ্যে বলে ফেলেছে কথাগুলো, নিজেকে সামলে বলল, অনি আবার এসব প্রশ্ন কেন, আমি তো যা বলার বলেইছি। তাহলে কিন্তু কেন আদ্রিয়ান, আমাকে প্রথম কোথায় দেখেছো এই সামান্য প্রশ্নের উত্তর দিতে কি সমস্যা? অনেক কিছু বাইরে দিয়ে সামান্য মনে হলেও সেটা অনেক সময় খুব ভয়ঙ্কর সত্যি হয়ে সামনে আসে। আচ্ছা বলতে হবে না আপনাকে, আমি আসছি। অনিমা চলে যেতে নিলেই সে অনিমাকে টেনে বুকে জড়িয়ে বলল, ঠিক আছে তুমি যখন এত করে জানতে চাইছো আমি বলবো, তবে একটা শর্তে। কি শর্ত? ভ্রু কুঁচকে বলে, আমি শুধু এইটুকুই বলবো যে প্রথম কোথায় আর কিভাবে তোমাকে দেখেছি, আর কিচ্ছু না, আর তুমি আর কোনো পাল্টা প্রশ্ন করবে না। ওকে? কিন্তু এই একটা শর্তেই বলতে পারি। আজও এমন কেন সে? যাই হোক, নাইম আমার চেয়ে কানা মামা ভালো, যেটুকু জানতে পারবে সেটুকুই অনেক অনিমার জন্য, তাই বলল, আচ্ছা। 3 বছর আগে ইউকে থেকে দেশে এসেছিলাম বিশেষ একটা কারণে। তো বাবা একদিন বলল আঙ্কেল আর মামনি মানে তোমার আব্বা আম্মু দেখতে চায় আমাকে, তাই দেখা করতে। আমিও ফ্রি ছিলাম তাই এসেছিলাম দেখা করতে, কিন্তু মাঝ রাস্তায় বৃষ্টি শুরু হয়, দেশের ভেজা সবুজ প্রকৃতি দেখতে দেখতেই পৌঁছে গেলাম তোমাদের বাড়িতে। গাড়িটা স্লো করে যেই গেট দিয়ে ঢুকতে যাব তখনই বলেই থেমে গেল অনিমা, আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করল, তখন কি? আদ্রিয়ান একটা শ্বাস নিয়ে অনিমাকে আরেকটু জোরে জড়িয়ে ধরে বলতে শুরু করল, তখন আমার চোখটা আটকে গেল গার্ডেন এরিয়ায়, অবাক হয়ে তাকিয়ে গেলাম, আমি যেন অন্য এক ঘুরে চলে গেছিলাম। গাড়ি থেকে নেমে এলাম নিজের অজান্তি, আমার চোখ শুধু গার্ডেন এরিয়ায় বৃষ্টি বিলাস করতে থাকে এক পিচ্চি মায়াবিনীর ওপর। মেয়েটার বয়স হয়তো 15-16 বছর হবে, একটা সাদা কুর্তি আর কালো জিন্স টাকনোর অনেকটা উপরে ফোল্ড করে রেখেছে, মুখে এক অমায়িক হাসি, দুহাত বাড়িয়ে বৃষ্টি বিলাসে মেতে আছে সে। আর আমিও পুরো ভিজে যাচ্ছিলাম, কিন্তু সেদিকে খেয়ালই ছিল না আমার, আমি তো আমার সেই মায়াবিনীর মায়ায় নিজেকে জড়িয়ে ফেলছিলাম। নিজের 22 বছরের জীবনে কখনো কোনো মেয়েকে ভালো লাগাতে দূর সেরকমভাবে ওইভাবে নজরও দেখতে ইচ্ছে করেনি, কিন্তু ওই পিচ্ছি মেয়েটা থেকে চোখ সরছিল না আমার। মেয়েটার মধ্যে যে বাচ্চা মোভাবটা প্রবলভাবে আছে সেটা দেখেই বোঝা যাচ্ছিল। পুরো গার্ডেন জুড়ে লাফা ছিল পিচ্ছিটা, মাঝে মাঝে দুহাতে বৃষ্টির পানি জমিয়ে নিজের মুখে ঝুড়ে মারছিল, আমার কখনো চোখ বন্ধ করে দুহাত বাড়িয়ে আকাশের দিকে মুখ করে ঘুরছিল। আমি গাড়ির সাথে হেলান দিয়ে মুগ্ধ হয়ে প্রতিটা চলন দেখছিলাম, কিন্তু মেয়েটা সেদিকে কোনো খেয়ালই ছিল না, ও তো নিজের দুনিয়ায় মত্ত ছিল, প্রকৃতির মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়েছিল। কেউ যে ওকে এত গভীরভাবে দেখছে সেদিকে ওর কোনো খেয়ালই নেই। অনিমা অবাক হয়ে শুনছে তার কথা, সে আবারও বলল, ভেজা প্রকৃতির মধ্যে যেন আমি হারিয়ে গেছিলাম, সে আর তার মধ্যে আমি, বুঝতে পারছিলাম না যে চাইতে ওই মায়াবিনীর মায়া আমি জড়িয়ে যাচ্ছি। বৃষ্টির ফোঁটায় ওর ভেজা হালকা গোলাপি ঠোঁট আরও স্নিগ্ধ লাগছিল, ওর চুল থেকে পেয়ে পড়া পানিগুলো ঝর্ণার ধারার চেয়েও আকর্ষণীয় লাগছিল, ওর ভেজা চোখের পাপড়িতে হারিয়ে ফেলছিলাম নিজেকে। ও যেন এক বিশাল মায়াজাল বিস্তার করেছিল নিজের মধ্যে, যেটা যে কাউকে মায়ায় পড়তে বাধ্য করবে, আর আমি তো শুধু মায়ায় পড়িনি, জড়িয়ে গেছিলাম ওর সাথে। ওর গায়ে পড়া প্রতিটা বৃষ্টির ফোঁটা প্রতিহিংসে হচ্ছিল আমার, কীভাবে ছুঁয়ে দিচ্ছিল ওকে, বলতে তার বাকি থাকেনি যে আমি এই পিচ্চিকেই ভালোবেসে ফেলেছি, যে আদ্রিয়ান আব্রা জুহাইয়ের কখনো লাভ শব্দটা তো বিশ্বাস করতো না, তার লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেল, বাবা চাই। তার মাথায় শুধু একটাই কথা এসেছিল যে ওকে আমার চাই, সে সেটা যেভাবেই হোক না কেন। অনিমা অবাক হয়েই বলল, তারপর? মেয়েটার বেশ কয়েকটা ছবিও তুলে দিয়েছিলাম আমি, কিন্তু হঠাৎ বৃষ্টি থেমে গেল, মেয়েটা থম মেরে দাঁড়িয়ে গেল, একদম বাচ্চাদের মতো গাল আর ঠোঁট ফুলিয়ে আকাশের দিকে তাকালো, তারপর মাটিতে পা দিয়ে একটা আঘাত করে হন হন করে হেঁটে ভেতরে চলে গেল। ওর কাণ্ড দেখে আমার হাসিও পাচ্ছিল, আবার ওর মন খারাপ দেখে কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল বৃষ্টি নামানোর ক্ষমতা যদি আমার থাকতো তবে পিচ্ছিটাকে খুশি করতে পারতাম। তবে এটা ঠিক করে ফেলেছিলাম যে ওই মেয়েটাকে আমি নিজের করবই, আর সেটা চেকর বললে, আর সেই পিচ্ছি মেয়েটা হলো তুমি। আমি?
আমার মায়াবিনী, আর দেখো আমি আমার কথা রেখেছি, আজ তুমি আমার বুকেই আছো। অনিমার মনে পড়ল সেই দিনটার কথা। সেদিন তো অনিমা নিজের মধ্যেই ব্যস্ত ছিল, কিন্তু কেউ যে অনিমাকে এত নিখুঁতভাবে দেখছিল অনিমা তো জানতো না। কিন্তু সে বাড়ির ভেতরে কেন এলো না তাই জিজ্ঞাসা করল, কিন্তু তুমি সেদিন ভেতরে আসনি কেন? আদ্রিয়ানের মুখে এতক্ষণ একটা তৃপ্তির হাসি ছিল, সেটা নিমিষেই মিলিয়ে গেল। গম্ভীরভাবে বলল, বলেছিলাম না পাল্টা কোনো প্রশ্ন করবে না, কথার খেলাফ হচ্ছে কিন্তু। কিন্তু কথার খেলাফ হচ্ছে কিন্তু। আচ্ছা বলতে হবে না। এরপর অনিমার মাথায় নিজের ঠোঁট ছুঁয়ে বলল, জানো তিনটা বছর কতটা মিস করেছি তোমাকে। একদিনের ওই কয়েক মিনিটে তোমার মায়ে এমন ভাবে জড়িয়ে গেছিলাম যে মনে হচ্ছিল তুমি আমার কত যুগের চেনা। ওই মুহূর্তে ছবি আর স্মৃতি নিয়েই ছিলাম এই তিন বছর। এরপর যখন দেশে এলাম তখন তোমাকে দেখার লোভ সামলাতে পারিনি, তাই পরের দিনই চলে এসেছিলাম, কিন্তু তোমাকে ওভাবে দেখবো ভাবিনি। তবে দেখে এইটুকু বুঝেছি আমার ফিচিটা একটু বড় হয়েছে আর আরো মায়াবী হয়ে উঠেছে। তোমাকে দেখে চিনতে একটুও দেরি হয়নি, কারণ এটাই ভালোবাসার টান। এই তিন বছরে না দেখলেও তোমার সাথে নিজেকে গভীরভাবে জড়িয়ে ফেলেছি আমি। অনিমা কিছু না বলে তার বুকের সাথে মিশে রইল। সে আবার বলল, ভালোবাসা খুব অদ্ভুত জানো, কখনো ভাবিনি কাউকে এতটা ভালোবাসবো, কেউ আমার অস্তিত্বে এইভাবে মিশে যাবে। আই লাভ ইউ অনি। যাই হোক না কেন, আমাকে নিজে থেকে দূরে সরিয়ে দিও না, বিশ্বাস করো আমি সহ্য করতে পারবো না। সব সহ্য করতে পারলেও তোমাদের আঘাত আমি সহ্য করতে পারবো না, তাই আজ যাই হয়ে যাক না কেন কখনো আমার বুকে আঘাত করো না, আর করলেও এমনভাবে করো যাতে মরে যায়, কারণ বেঁচে থাকলে সেটা আরও বেশি যন্ত্রণার হবে। আমিও যে না চাইতেই আপনার সাথে জড়িয়ে গেছি আদ্রিয়ান, আপনি যদি কোনো কারণে আমার বিশ্বাস ভাঙেন আমিও তা সহ্য করতে পারবো না, বেঁচে থেকেও মরে যাব। মনে মনে কথাগুলো বলছিল অনিমা। অনেক কথা হয়েছে, আমি মাথায় বিলি গেড়ে দিচ্ছি, তুমি ঘুমো, কাল মেডিকেলে যাবে তো? অনিমা চোখ বন্ধ করে তাকে জড়িয়ে ধরল, আর সে অনিমার মাথায় বিলি কাটতে লাগলো। অনিমা তার বলা কথাগুলো ভাবতে লাগলো, সে বিলি কাটতে কাটতে গম্ভীরভাবে কিছু একটা ভাবছে। একসময় আস্তে আস্তে দুজনেই ঘুমিয়ে গেল। ভোরে পাখিদের কিঞ্চিন মিচির আর কপালে কারো আলতো স্পর্শে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখলো এখনো আবছা অন্ধকার, আর অনিমা আদ্রিয়ানের বুকে। একটা হাই তুলে আদ্রিয়ানের দিকে তাকালো। আদ্রিয়ান জেগে গেছে, মুচকি হেসে গালে কিস করে বলল, গুড মর্নিং। মর্নিং। মুচকি হেসে চোখ ডলতে ডলতে বলল, ঘুম ভালো হয়েছে? তোমার? তুমি বুকে থাকলে সবে কিছুই ভালো হয়। অনিমা মুচকি হাসলো। সে অনিমাকে বুক থেকে তুলে বলল, এখন রুমে যাও, নীলে হিয়া জেগে। এই রে আমি তো ভুলেই গেছিলাম, আমি যাই। হ্যাঁ বলেই উঠল। সে বলল, আসতে যাও, পড়ে যেও না। ওকে বলেই তাড়াতাড়ি রুমে গেল। গিয়ে দেখলো হিয়া উপাস ফিরে শুয়ে আছে। চাক বাঁচা গেল। অনিমা চুপচাপ গিয়ে শুয়ে পড়ল। তারপর চোখ বন্ধ করতেই অনিমাকে চমকে দিয়ে হিয়া বলল, প্রেম করা শেষ? অনিমা চমকে তাকালো হিয়ার দিকে। হিয়া ওদিকে ঘুরিয়ে বলেছে কথাটা। অনিমা লাফিয়ে বসে বলল, তুমি জেগে আছো? হিয়া এবার ঘুরে তাকিয়ে বলল, একটু আগেই উঠেছি, আসলে ঘুমটা ভেঙে গেছিল তো তাই একটু হেঁটে এলাম। আদ্রিয়ানের সাথে আমি দেখাই করিনি, ও নিশ্চয় ঘুমোচ্ছে, মেকি হাসি দিয়ে বলল অনিমা। হিয়াও এবার বসল, তারপর ভ্রু নাচিয়ে বলল, আমি কখন বললাম যে তুমি আদ্রিয়ানের সাথে ছিলে? ওভার এক্সাইটমেন্টে কি বলে ফেললো অনিমা। হিয়া আবার বলল, তার মাস্টার থেকে ভোর পর্যন্ত শুধু হেঁটেছ? অনিমা অসহায়ভাবে বলল, কখন বেরিয়েছি সেটা দেখেছো? সুইটহার্ট, বেরোনোর সময় দেখেছি আর ফেরার আগেই উঠে গেছি। আসলে আপি, হিয়া হেসে দিয়ে বলল, আসলে নকলে তোমাকে বোঝাতে হবে না, ওটা তোমাদের পার্সোনাল ব্যাপার। তোরাই বস, আমি চাই গিয়ে তোদের ব্রেকফাস্টের ব্যবস্থা করি, গিয়ে তুইও তো এখন ঘুমাবি, আমি চাই। বলেই হিয়া চলে গেল। আর অনিমাও কোলবালি জড়িয়ে আদ্রিয়ানের বলা কথাগুলো ভাবছে। সে তিন বছর ধরে ভালোবাসে অনিমাকে, তাও ওইভাবে বৃষ্টিতে ভিজতে দেখে প্রেমে পড়েছে অনিমার। সিরিয়াসলি? এসব ভাবতে ভাবতে আরেক দফা ঘুম দিল। আবার ঘুম ভাঙলো হিয়ার ডাকে। অনিমাকে তুলে বলল, আর কত ঘুমাবি, এবার ওঠ, ব্রেকফাস্ট রেডি, নিচে সবাই ওয়েট করছে তো। আচ্ছা তুমি যাও, আমি একেবারে রেডি হয়ে আসছি। অনিমা ফ্রেশ হয়ে একটা বেবি পিঙ্ক কুর্তি, হোয়াইট জিন্স, হোয়াইট স্কার্ফ পরে, কানে অ্যাশ কালারের বল রিং পরে চুলগুলো ছেড়ে দিয়ে নিচে নামল। নিচে গিয়ে দেখলো সবাই বসে আছে। অনিমাকে দেখে আদ্রিয়ান বলল, উফ এলেন মহারানী, ওয়েট করতে করতে তো আমরা শহীদ হয়ে যাচ্ছি গো। থাকবে তুমি? সাথে সাথেই সবাই একসাথে সুর দিয়ে বলল, তুমি। আদ্রিয়ান ভ্রু কুঁচকে বলল, এভাবে গান ধরার কি আছে,
আমার বউ আমাকে তুমি করে বললে তোমাদের কি? অনিমা তো লজ্জায় শেষ। একে তো ওদের সামনে তুমি বলে ফেলেছে, তার উপর আজয়ানের ওসব কথা। আরে ভাবি, লজ্জা পেও না, আমরা আমরাই তো, নো চাপ। সেই কতদিন আর আপনি আপনি করবে বলো, এবার তো হবারই ছিল, বরং একটু দেরিতেই হলো। এক থাপ্পড় মারবো, চুপচাপ খা। হ্যাঁ, সেই অনির সাথে এখন আদ্রিয়ানও লজ্জা পাচ্ছে, বুঝছো না কেন চাপিন? আদি অন্যমনস্ক হয়ে বলল, ওকে সেভ রাখতেই তো এত কিছু। ছাড়বে না। না কিছু না, আর একটা পরোটা দাও। আদ্রিয়ান অনিমাকে তার পাশে বসিয়ে মাথা নিচু করে খাচ্ছে, কি হলো কিছুই বুঝল না। এরপর সবাই বিভিন্ন কথা বলতে লাগলো। হঠাৎ ইশাক বলল, জানিস ইন্ডিয়াতে কালকেও একটা ব্লাস্ট হয়েছে, অনেক মানুষ মারা গেছে। তাই নাকি? টেররিস্টদের হামলা নিশ্চয়ই, এরাও যে কি কি করছে কয়েক বছর ধরে। হ্যাঁ ভাই, শুনেছি ওরা একটা সফটওয়্যার তৈরি করেছিল ব্লাস্ট করার জন্য, কিন্তু কোনো কারণে মডেল ফাইল হারিয়ে গেছে, তাই কিছু করতে পারছে না। ওই ফাইলটা ওদের হাতে আসলে খুব বড় কিছু হয়ে যেতে পারে, দেশের মারাত্মক ক্ষতি হবে, কত মানুষ মারা যাবে বলা মুশকিল। ওদের মধ্যে চারজন ধরা পড়েছিল, থার্ড ডিগ্রিতে এতটুকু স্বীকার করেছে। অনিমার হাত পা কাঁপছে, প্রচুর ঘামছে অনিমা। কি মারাত্মক, ওরা নতুন মডেল বানাতে পারেনি? না, তার জন্য কোড লাগবে, যেটা ওই ফাইলে আছে। লাইক ফেসবুক পাসওয়ার্ড? কি শুরু করেছিস কি তোরা, ওসব করা থাক, এই বিষয়ে কোনো আলোচনা যাতে না হয়। অনিমার হাত থেকে জুসের গ্লাস পড়ে গেল, কানে শুধু তিনটে ওয়ার্ড বাজছে, ব্লাস্ট, টেরোরিস্ট, কোড। অনিমার হাত পা প্রচুর কাঁপছে। আদ্রিয়ান অনিমাকে ধরল, হিয়াও ছুটে এলো। অনিমার চোখ দিয়ে পানি পড়ছে, শ্বাস আটকে আসছে। তিন বছর আগে সেই ঘটনা তো অনিমা প্রায় ভুলেই গিয়েছিল, কিন্তু আজ সেগুলো আবার সামনে ভেসে উঠল, মনে পড়তেই মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো। ছাড়বে না, ওরা আমাকে মেরে ফেলবে, আমায় সবাইকে শেষ শেষ করে দেবে, আমি দেব না। আস্তে আস্তে সব ঝাপসা হয়ে গেল অনিমার চোখে মুখে, ঠান্ডা কিছুর পড়া অনুভব করে আস্তে আস্তে তাকালো। কারো দুই বাহুতে আবদ্ধ হয়ে আছে, তাকিয়ে দেখল আদ্রিয়ান অনিমাকে দুই বাহুতে জড়িয়ে রেখেছে, ওর মুখে চিন্তার ছাপ। তারপর আশেপাশে তাকিয়ে দেখল হিয়া অনিমার আরেক পাশে বসে আছে, আর সবাই চিন্তিত হয়ে তাকিয়ে আছে, এবং অনিমা ড্রয়িং রুমে আছে। কি হয়েছিল মনে পড়তে আবার ভয় লাগতে শুরু করল, তবে এবার অনেক কষ্টে নিজেকে সামলে নিল। আদ্রিয়ান অনিমার মাথায় হাত বুলিয়ে বলল, আই ওকে? অনিমা মাথা নেড়ে হ্যাঁ বলল। হিয়া পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, পানিটা খেয়ে নে। অনিমা গ্লাস নিতে গেলে আদ্রিয়ান সেটা নিয়ে নিল, তারপর অনিমাকে খাইয়ে দিল। হঠাৎ জাবিন বলল, কি হয়েছিল তোমার ভাবি, আর তখন এসব কি বলছিলে? কারা মেরে ফেলবে তোমাকে, আর কি দেবে না। অনিমা কি বলবে সেটাই ভাবছে, ভয়ে এখনো অনিমা একটু একটু করে কাঁপছে। ওই দিনটাকে তো অনিমা ভুলতে চায়, প্রায় ভুলেও গিয়েছিল, তবে আবার কেন? আসলে থাক বাদ ওসব, এমনিতেও নার্ভাস হয়ে আছে, সব ছাড়ো এখন। অনিমা অবাক হয়ে তাকালো আদ্রিয়ানের দিকে, সে ব্যাপারটা অতটা সহজভাবে কি করে নিচ্ছে, তার তো সবচেয়ে বেশি কৌতূহল থাকার কথা। তাহলে হ্যাঁ সেটাই ভালো, ওসব থাক, আর ওর সামনে এই বিষয়ে কোনো আলোচনারও দরকার নেই, আমার আগেই থামানো উচিত ছিল তোমাদের। না আপি, আজ যেতে হবে, ইম্পর্টেন্ট ক্লাস আছে। জাবিন, বললাম তো এসব বিষয়ে বাদ দিতে, কিন্তু এখন কেমন ফিল করছো? বেটার, ওকে। এরপর আদ্রিয়ান সবার সামনে অনিমাকে নিজের হাতে খাইয়ে দিল। অনিমা না করেছিল, কিন্তু তার ওই চোখ রাঙারি দেখে আর কিচ্ছু বলা হয়নি, আর বাকি সবাই দায়িত্ব নিয়ে মুচকে মুচকে হাসছিল। খাওয়ার শেষে অনিমারা বেরিয়ে পড়ল, আদিব সহ কয়েকজন একটা গাড়িতে চলে গেল, হিয়াও ভার্সিটি চলে গেল, বাড়িতে অনিমার তিন ভাই রয়ে গেল, আজ তাদের বেরোনো নেই। অনিমার আদ্রিয়ান আদ্রিয়ানের গাড়িতে করে মেডিকেলের উদ্দেশ্যে রওনা হল। আদ্রিয়ান ড্রাইভ করছে আর অনিমা পাশের সিটে বসে আছে, কিন্তু অনিমা এখনও ভয়টা কাটিয়ে উঠতে পারেনি, বারবার সেই ঘটনা ভাসছে চোখের সামনে, তাই সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। হঠাৎ আদ্রিয়ান বলল, এত কি ভাবছ? অনিমা চোখ মেলে, বাট তার দিকে না তাকিয়ে বলল, কিছু না। ভয় পাচ্ছ? কি বিষয়? সেটা তুমি ভালো জানবে। না সেরকম কিছু না। ও, বাট একটা জিনিস মনে রাখো, ভয় পাওয়াটা সব জায়গায় মানে না, কিছু কিছু সময় ভয়কে ভুলে যেতে হয়, কারণ তখন বাঁচার সেটাই একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। হঠাৎ এসব কেন বলছে সে? কিন্তু যা বলছে সেটা ঠিকই, এখন ভয় পেয়েও অনিমার কোনো লাভ নেই, যা করার করেই ফেলেছে, সেখান থেকে ফিরে আসা তো আর সম্ভব না। আদ্রিয়ান আবার বলল, হ্যাঁ আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এটা শুনে তাকালো তার দিকে, সেও অনিমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল,
বিশ্বাস আছে আমার উপর? আছে তো, অনেক বেশি আছে, বাধ্য করেছো থাকতে, না চাইলেও অনেকটা বেশি জড়িয়ে গেছি তোমার সাথে, নিজের চেয়েও বেশি বিশ্বাস করতে শুরু করেছি, ঠিক হচ্ছে নাকি ভুল ভাবতেই চায় না মন।